আমি আনিসুল ইসলাম, আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিও টিউটোরিয়ালে। ডিজিটাল সিগন্যালের উপর এটি আমার দ্বিতীয় ভিডিও টিউটোরিয়াল। আশা করি ডিজিটাল সিগন্যালের প্রথম ভিডিওটি আপনারা দেখে নিয়েছেন, যেখানে আমি দেখেছিলাম মৌলিক গেটগুলো ডিজিটাল সিগন্যাল। এবার আমরা দেখব যৌগিক গেটগুলো ডিজিটাল সিগন্যাল। প্রথমেই আমি ন্যান্ড গেট দিয়ে শুরু করতেছি। আগে বলে নিচ্ছি, আশা করি আপনারা আমার গেটগুলোর উপর যে ভিডিও আছে তা অবশ্যই দেখে নিয়েছেন, আদারওয়াইজ এখানে অনেক কিছু বুঝবেন না। তো ন্যান্ড গেট ডিজিটাল সিগন্যাল দিয়ে আমি শুরু করব। তো প্রথমে দুইটা ইনপুট আমি চলক নিয়ে নিচ্ছি, এ বি, এবং আমি ইনপুটের বিন্যাস সাজিয়ে নিচ্ছি। এ বি এর জন্য 00 ইনপুটের বিন্যাস সাজাচ্ছি, 011011, রাইট? তো এদের জন্য ডিজিটাল সিগন্যাল লিখতেছি। জিরো হলে আমরা জানি আমাদের সিগন্যালটা লো থাকে, জিরো হলে লো এবং ওয়ান হলে হাই। জিরো ওয়ান, দেখুন আমি এইখানে এসে থেমে গেছি, উপরেটার সাথে একটু মিল রাখার চেষ্টা করতেছি। জিরো ওয়ান, রাইট? এবার আমরা ন্যান্ড অপারেশন এইখানে ইউজ করব। ন্যান্ড অপারেশন লক্ষ্য রাখবেন, ন্যান্ড অপারেশন চালাচ্ছি এখানে। তাহলে প্রথমে দুইটার মধ্যে অ্যান্ড হবে, এ বি মানে অ্যান্ড, তারপর সেটাকে কমপ্লিমেন্ট করব আমরা, রাইট? অর্থাৎ ন্যান্ড অপারেশন। জিরো জিরো আমরা যদি অ্যান্ড করি সেটা হবে জিরো, এবং সেটাকে যদি আমরা উল্টি দিই অর্থাৎ কমপ্লিমেন্ট করি সেক্ষেত্রে আউটপুট আসবে ওয়ান। জিরো ওয়ান, সেটাকে যদি আমরা অ্যান্ড করি তাহলে আমাদের আউটপুট আসবে জিরো, এবং সেটাকে যদি কমপ্লিমেন্ট করি সেক্ষেত্রে এখানে আমরা আউটপুট পাবো ওয়ান। ওয়ান জিরো অ্যান্ড করলে আমরা পাবো জিরো, এবং সেটাকে যদি আমরা কমপ্লিমেন্ট করি বা নট করি তাহলে সেক্ষেত্রে আউটপুট আসবে ওয়ান। ওয়ান ওয়ান অ্যান্ড করলে সেখান থেকে আমরা আউটপুট পাবো কত? ওয়ান। কিন্তু আমাদের এটাকে যেহেতু নট করতে হবে, কারণ আগে অ্যান্ড তারপর নট, তাই না? সেটাই হচ্ছে ন্যান্ড। আচ্ছা, তো এটাকে যদি এবার আমরা ডিজিটাল সিগন্যালে সাজাই, তো লক্ষ্য রাখবেন সবসময় বলেছি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলেছি, সবসময় ওয়ানটাকে দাগের নিচে রাখবেন, রাইট? এই যে এবার যেহেতু জিরো, সুতরাং সিগন্যালটা নিচের দিকে চলে যাবে, দাগগুলো সবসময় ওয়ানের উপরে থাকবে এবং জিরোর নিচে, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে, রাইট? ন্যান্ড গেটে শেষ, এবার আমরা নর গেটের দিকে মুভ করি। নর গেটের ডিজিটাল সিগন্যাল আঁকার চেষ্টা করবো এবার আমরা। তো নর গেটের জন্য দুইটা ইনপুট নিয়ে নিচ্ছি, এ বি, আবার জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান, ডিজিটাল সিগন্যাল সাজিয়ে নিচ্ছি। আশা করি আপনারা সেটা এখন করতে পারবেন, রাইট? এবার আমরা নর অপারেশন চালাবো এখানে, নর অপারেশন। তাহলে প্রথমে অর, এই দুটো চলকের মধ্যে অর বা লজিক্যাল এডিশন যেটা বলি, এবং সেটাকে আমরা আমরা নট গেট করে দেব অর্থাৎ কমপ্লিমেন্ট করে দেব, রাইট? তো প্রথমে অর তারপর নট। আচ্ছা, জিরো জিরো অর করলে কি হয়? জিরো, এবং সেটাকে নট করে দিলে ওয়ান। জিরো ওয়ান আমরা যদি অর করি সেক্ষেত্রে ওয়ান, এবং সেটাকে কমপ্লিমেন্ট করে দিলে বা নট করে দিলে জিরো। ওয়ান জিরো কী আসে অরের? ওয়ান আসে, এবং সেটাকে যদি উল্টে দিই আমরা তাহলে কী পাবো? জিরো। ওয়ান ওয়ান এই দুটো ইনপুটকে যদি অর অপারেশন আমরা করি সেক্ষেত্রে আউটপুট পাবো ওয়ান, এবং সেটাকে উল্টাইয়া দিলে আমরা কী পাবো? সেখানে জিরো আউটপুট পাবো। তাহলে এটার জন্য ডিজিটাল সিগন্যাল এরকম হবে, ওয়ান উপরে দিয়ে দিলাম দাগটা, এবং জিরোর ক্ষেত্রে দাগগুলো নিচে। দ্যাটস ইট। তো ন্যান্ড এবং নর অপারেশন গেল, এইবার আমরা এক্সোর অপারেশনের দিকে যাই। ডিজিটাল দুইটা ইনপুটের জন্য আমরা ডিজিটাল সিগন্যাল দেখবো। এক্সোরের এ এবং বি দুইটা ইনপুট নিয়ে নিলাম, জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো এবং ওয়ান ওয়ান। জিরো জিরো সিগন্যাল লো, সিগন্যাল হাই, জিরো ওয়ান, জিরো ওয়ান। আচ্ছা, এবার আমরা দেখব এক্সোর অপারেশন এই দুইটার মধ্যে। তো এক্সোর অপারেশন নিশ্চয়ই সাইনটা মনে আছে, এরকম সাইনটা থাকবে। আচ্ছা, তো আমরা জিরো জিরো এক্সোরের বলে আমি যেটা বলেছিলাম যে বিজু সংখ্যক এক হলে আউটপুট ওয়ান হবে, লক্ষ্য রাখবেন বিজু সংখ্যক ওয়ান হলে আউটপুটটা কিন্তু ওয়ান হবে। যেহেতু এখানে কোনো ওয়ানই নাই তাহলে অবশ্যই এখানে আউটপুটটা কী হবে? আমি বলেছি বিজু সংখ্যক ওয়ান হলে আউটপুট ওয়ান হবে, যেহেতু এখানে কোনো ওয়ানই নাই তাহলে আউটপুট কী হবে? জিরো। বিজু সংখ্যক ওয়ান, এই যে ইনপুট লাইনের দিকে লক্ষ্য রাখুন, এই যে ইনপুট লাইনে বিজু সংখ্যক ওয়ান আছে তাহলে আউটপুট ওয়ান। এখানেও এই ইনপুট লাইনে বিজু সংখ্যক ওয়ান আছে তাহলে আউটপুট ওয়ান। এখানে জু সংখ্যক ওয়ান তাহলে আউটপুট কী হবে? জিরো। দ্যাটস ইট। জিরো সিগন্যাল সাজিয়ে নিলাম, দ্যাটস ইট। আচ্ছা, অনেক সময় বইতে আমি যেটা বলেছিলাম এখানে এক্সট্রা জিরো থাকতে পারে, সেটা যেভাবে দেওয়া আছে আপনারা চাইলে এক্সট্রা জিরো আনতে পারেন, তাহলে নিশ্চয়ই আউটপুটেও চেঞ্জ আসতে পারে, রাইট? তো এক্সোর গেট গেল, এবার এক্সনোর গেটের ডিজিটাল সিগন্যাল দেখি দুইটা ইনপুটের জন্য। তাহলে এ এবং বি, জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান, ডিজিটাল সিগন্যাল সাজিয়ে নিচ্ছি, রাইট? আমরা কি করব? এক্সনর, প্রথমে এক্সোর তারপর এক্সনর। আচ্ছা,
এক্সোর অপারেশন করব। তো আমি বলেছিলাম এক্সোরের ক্ষেত্রে যে বিজু সংখ্যক ওয়ান হলে ইনপুট লাইনে বিজু সংখ্যক ওয়ান হলে আউটপুট কী হবে, বলেছিলাম ওয়ান, কিন্তু এক্সনোরের বেলায় বিজু সংখ্যক ওয়ান হলে আউটপুট হবে জিরো, বিজু সংখ্যক ওয়ান হলে আউটপুট হবে জিরো, রাইট? তো এইখানে তো নিশ্চয়ই কোনো ওয়ান নাই, তাহলে আউটপুট কী হবে, ওয়ান, বিজু সংখ্যক ওয়ান, এই যে ইনপুট লাইনে বিজু সংখ্যক ওয়ান, মাত্র একটি ওয়ান আছে, সেহেতু আউটপুট হবে জিরো। এইখানেও বিজু সংখ্যক ওয়ান, সেহেতু আউটপুট হবে জিরো, জু সংখ্যক ওয়ান, আউটপুট হবে ওয়ান। তো সিগন্যালটা সাজিয়ে নিতে নিশ্চয়ই পারবেন, ওয়ান জিরো জিরো আবার ওয়ান, রাইট? তো এতটুকুই থাকছে আজকের লেকচার ভিডিওটিতে, আশা করি পরবর্তী লেকচার ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল। দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন, যদি সাবস্ক্রাইব করে না নেন তাহলে অনেক কিছু নোটিফিকেশান আপনাদের আসবে না, নতুন নতুন ভিডিও যখন তৈরি করব সে সম্পর্কে আপনারা জানতে পারবেন না, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার সাথে আমার ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন। আরেকটা বিষয় আমি বলে নিচ্ছি, যারা সি প্রোগ্রামিং শিখতে এবং ভালোভাবে জানতে আগ্রহী কিংবা ওয়েব ডিজাইন সম্পর্কে ভালোভাবে জানতে আগ্রহী, তাদের অবশ্যই আমার ডিভিডি কালেক্ট করতে হবে, কারণ আমার পূর্ণাঙ্গ ভিডিও সিরিজ ইউটিউবে দেয়া নাই। পূর্ণাঙ্গ ভিডিও সিরিজ যদি আপনারা পেতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন, শুধু তাদের জন্য যারা অ্যাকচুয়ালি জানতে আগ্রহী এবং শিখতে আগ্রহী, তাদের জন্যই আমি বলতেছি আপনারা আমার ডিভিডি কালেক্ট করার চেষ্টা করবেন। এতে করে আইসিটি সম্পর্কে বা আপনাদের ফিউচারের ফাউন্ডেশনটা অনেক স্ট্রং হবে, সেই জন্য আমি বলতেছি, আবারও বলতেছি, যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করেন। আপনারা অবশ্যই আমার ফোন নাম্বারটা পেয়ে গেছেন অলরেডি, তারপরে এখানে আমার ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন, আমার সাথে যে কোনো বিষয়ে আপনারা যোগাযোগ করতে পারেন, ভালো লাগা মন্দ লাগা আমাকে জানাতে পারেন, এবং যদি কোনো মতামত থাকে, যদি কোনো বিষয়ে ভিডিও টিউটোরিয়াল তৈরি করার প্রয়োজন বোধ করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফিজ।